সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি বিন্দাস আছো, আমরাও বিন্দাস আছি, খাচ্ছি দাচ্ছি। আর এই জায়গাটা দেখে একটু নতুন মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি তোমরা তো জানোই শিফটিং চলছিল, নতুন জায়গায় শিফট হয়ে গেছি আর মাঝে মাঝে যাচ্ছি পুরোনো জায়গায়। ব্যালকনি ভিউ উইচ ইজ জাস্ট লুকিং লাভলি, অসম ভিউ। স্পেশালি আই মাস্ট সে দ্যাট ওই ফ্ল্যাটের থেকে এই ফ্ল্যাটের ব্যালকনি ভিউটা অনেক বেটার, বিকজ দিস ইজ অ্যান ওপেন প্লেস। আর এটা অ্যাকচুয়ালি আর একটা বেডরুম, মানে সিম্পল বেডরুম যেমন ছিল, কাবার্ড ওয়াবার্ড সব আছে, ঠাকুর রাখা হয়েছে এখানে। অ্যান্ড দিস ইজ দ্য ডাইনিং প্লেস, লাইটস ওয়াইট সব লাগানো হয়ে গেছে, কেবেলে কানেকশন, ওয়াইফাই সব লাগানো হয়ে গেছে। কিচেন মানে আগে যে অবস্থাটা ছিল একদম এই ঘরটা গোছানো হয়ে গেছে, শোয়া হয়, আমি শুই দুপুরবেলা। আর এখানে লেজেন্ডারি পার্সন আমি। আর এখান দিয়েও ভিউ দেখা যায় এই উইন্ডোটা দিয়ে। এখানে মা দেখো রান্না করে, কি রান্না করছে, কি রান্না করছো? এখন আমি একটু বেগুন ভাজবো, ও ব্রেকফাস্ট হয়নি, তারপর আমি আর টুডে সানডে। আর ও ঠিক আছে, বেরো আর যাবো ছাতে, ছাতটা দেখাবো। দিন পর দেখা সবার সাথেই, কারণ তোমরা জানো যে শিফটিং এর কাজ চলছিল, যার জন্য আমরাও প্রচন্ড পরিমাণে বিজি ছিলাম, এখনো মানে পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। আর ইন্টেরিয়ারেরও প্রচুর প্রচুর কাজ বাকি। তো যাই হোক, এখন এখানে চলে এসেছি, ওখানেও রেন্টের মানে যারা আসার কথা তারাও চলে এসছে, কিন্তু তাও মানে পুরনো জায়গা মাঝে মাঝেই আমরা আবার দেখতে যাই, বিশেষ করে শুভমের যখন ক্যারাটে ক্লাস থাকে বা এমনি ওদিকে যাই আর কি, মাঝে মাঝেই যাচ্ছি আসছি। তো যাই হোক, এখন চলো দেখতে থাকো ব্লগটা, অনেকদিন ধরে তোমাদের সাথে গল্প করা হয়নি, কথা বলা হয়নি, তাই ভাবলাম আজকে হঠাৎ করেই শোভাম একটা ব্লগ শুরু করলো, কারণ এতদিন প্রচণ্ড পরিমাণে আর কি বিজি ছিলাম আমরা, ব্লগ করার সময় হয়ে ওঠেনি, কারণ এত জিনিসপত্র শিফট করা, তারপরে পুরো দিওয়ালির পরেই হয়েছে, তোমরা দেখেছো সেটা কিছু, আর তারপরে সব কিছু গুছিয়ে আবার রাখা, তার সাথে সাথে শোভামের স্কুল, আমার অফিস, এ তো চলছেই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমাদের সাথে থাকো। এভরিওয়ান, উই আর লাইভ ফ্রম দি যাদবপুর ইউনিভার্সিটি, সো উই হ্যাভ কেম হিয়ার টু অ্যাটেন্ড টুর্নামেন্ট অল ইন্ডিয়া। এই তো ইয়েস, আমার ধকেলা উইথ মি দি আন্টি গ্যাং, অধিরাজের মা আর এখানে মা যাচ্ছে। সো উইল আপডেট ইউ সুন, আর এখন টুর্নামেন্ট আছে, তো চলো কন্টিনিউ করবো। সো এখানে দেখতে পাচ্ছ পদ্মপুকুরের মানে জলাশয় আছে, কত সুন্দর সুন্দর পদ্ম ফুল দেখা যাচ্ছে এখানে। তো দেখতে পারো এখানে যাদবপুর ইউনিভার্সিটির থেকে, আর একটু পরে টুর্নামেন্ট স্টার্ট হবে, এখন অবশ্য কী বলে জুনিয়রদের হচ্ছে, আমাদের কিছুদিন পর, আমাদের কিছুদিন বলছি কিছুক্ষণ পর শুরু হবে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি টুর্নামেন্টের জন্য, ডাকবে এক্ষুনি। আর এখানে দেখতে পাচ্ছ মা কথা ফটো তুলেছে, আর এখানে ওখানে এই যে আমি ফাইটের জন্য রেডি আছি, আর একদম টুর্নামেন্ট খেলার একদম লাস্টের দিকে এই যে স্যারের সঙ্গে একটা ফটো তুলেছিলাম, দেখো। তো এখানে সেদিন এই দুকানা গোল্ড পেয়েছি, এটা আছে কাতা কুমিতে, আর ভালো লাগছে, এখন বেশ ভালো লাগছে, অল ইন্ডিয়া ইনভিটেশন গেমস যাদবপুর ইউনিভার্সিটিতে। তো এখানে বাকি গোল্ড মেডেল আছো, এখন টোটাল অনেকগুলোই গোল্ড মেডেল আছে, সিলভার ব্রোঞ্জ আছে। সো সেদিনকে তারপরে টুর্নামেন্ট খেলার পর আর কন্টিনিউ করতে পারিনি, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো টুর্নামেন্ট খেলে আসার পর ঘুমিয়েছিলাম, একদম পুরো রেস্ট নিচ্ছিলাম, কারণ পুরো একদম টায়ার্ড হয়ে গেছিলাম, পুরো একদম দুখানা গোল্ড পেয়েছি আমরা, গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস। অ্যান্ড যেমন আমরা ক্যারাটের সঙ্গে যুক্ত আছি, কিছুর সঙ্গে যুক্ত থাকা অতিরিক্ত ভালো, সো কিছুর সঙ্গে যুক্ত থাকবে। আর অবশ্যই যদি আজকের ব্লগটা লাইক ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, ও শুভম টাইমলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো লেটস শো ইউ ইন দ্য নেক্সট ব্লগ, তোমাদের জন্য টাটা, বাই বাই।